ডক্টর চন্দন বোস কথা বলছি। হ্যাঁ বলুন ডাক্তারবাবু। আমি আপনাদের এক্ষুনি একটা ব্লাড পাঠাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আপনি রিপোর্টটা পাঠান আমাকে, প্লিজ, ভেরি আর্জেন্ট। যতটা সম্ভব তাড়াতাড়ি করে দেব। আমার কিছু হলে লতা, না, লতার জীবন আমি নষ্ট হতে দেবো না, লতার জীবন আমি নষ্ট হতে দেবো না। কি ব্যাপার তোমার সঙ্গে, তো গম্ভীর কেন? নবীন আর চলে যাচ্ছে। চলে যাচ্ছে? কি ব্যাপার রাজা? আমি যে কাজের জন্য এখানে এসেছিলাম সে কাজ তো হয়ে গেছে, বোনটাও অনেকদিন ওখানে একা পড়ে আছে, তাই ভাবছিলাম আমি আর এখানে শুধু 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 আমার চোখের দিকে তাকা তাকা। এবার সত্যি করে বলতো, এই বিশাল কলকাতায় এসে তোর মন আর কিছু চাইনি? আমি বলছি, নবীন তার বহুদিনের ইচ্ছে কলকাতায় যদি একটা আঁকার এক্সিবিশন করতে পারতো। কারেক্ট, লতা ঠিক বলেছে, তুমি কোথাও যাচ্ছ না, তুমি আমার সঙ্গে থাকছ আর তোমার এক্সিবিশনের ব্যবস্থা আমি করে দিচ্ছি। আরে রাজা শোন 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 কি 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 বলে, তুই আমার জন্য এত ভাবিস তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু আমার তোকে একটা কথা বলবার আছে। বল রাজা। লতা কাল অনেক রাত পর্যন্ত বারান্দা অপেক্ষা করে ঘরে গিয়ে চোখে চলে বালিশ বিছিয়েছে। তুই কেন মাঝে মাঝে এত নিষ্ঠুর হয়ে যাস? কেন বুঝতে পারিস না যে এমন কেউ একজন আছে যে তোর কথা ভাবে, তোর যন্ত্রণায় নীল হয়ে যায়? তুই অন্যায় করছিস রাজা। হয়তো করেছি, আসলে বন্ধুর অপারেশনের পরে কোথাও রক্ত পাওয়া যাচ্ছিল না, অনেক ছোটাছুটি করার পরে রক্ত জোগাড় হয়েছে, তারপর নিশ্চিন্ত। তার সারাতে যা গেছে না তুই কল্পনা করতে পারবি না। আমি আর চন্দন সকাল অব্দি জেগে ছি 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 আমরা কত কিনা ভাবতে বসে গিয়েছিলাম। তাই তো বলি, রাজার মতন ছেলে নিশ্চয়ই কাউকে উদ্ধার করতে গেছে। আমি দুঃখিত রাজা, কিন্তু আমি বুঝতে পারছি না এক্সিবিশনের এত খরচা, তার উপর আবার। আরে তোর বোকা, আমি তো আছি। একটা কথা জেনে রাখ নবীন, কারোর উপকার করতে পারি কিনা আমি জানি না, কিন্তু কারোর অপকার আমি করি না। চল ভেতরে চল। বলুন। আমি ডক্টর চন্দন বসুর কাছ থেকে আসছি রিপোর্টটা নিতে। আচ্ছা। কি হয়েছে? পেটে আলসার হয়েছে। হ্যালো ডাক্তারবাবু, আমি ডায়াগনস্টিক থেকে কথা বলছি। বলুন কি রিপোর্ট দিলেন? ওর লিভারে ক্যান্সার হয়েছে। লিভার ক্যান্সার? না না, আপনারা আরেকবার ভালো করে পরীক্ষা করুন, প্লিজ আরেকবার পরীক্ষা করুন আপনারা। আমরা সব রকম ভাবে পরীক্ষা করেছি ডাক্তারবাবু। হ্যালো ডাক্তারবাবু, আপনি অন্য জায়গাতেও পরীক্ষা করে দেখতে পারেন, রিপোর্ট কিন্তু একই পাবেন। চন্দন, আমি এসে গেছি। কিরে কিছু বল। আরে ওরকম ভাবে তাকিয়ে আছিস কেন? ভাবছিস কথাটা কিভাবে বলবি? কারণ রিপোর্টটা তোর মনের মতন হয়নি। আরে বাবা, সবাইকে একদিন না একদিন চলে যেতেই হবে, আমি না হয় একটু আগেই যাব। হ্যাঁ এবার বল আমার কি হয়েছে। রাজা, তোর লিভার ক্যান্সার হয়েছে। ফার্স্ট ক্লাস, ঠিক হয়েছে। তাহলে চন্দন, এই লিভারটা আমাকে বহু দিন ধরে চালাচ্ছিল। আরে বাবা, আমার পেছনে লাগা, ভগবান বললে দাঁড়াও বেটা লিভার, তোমার বারোটা আমি বাজাচ্ছি। লিভার বাবাজির দিন শেষ, এবার লাগ
কত আমার পেছনে লাগবি লাখ। রাজা, রাজা তুই কি মানুষ?